হাই আল্লাহ, দেখুন কারপুর মাঝেই মসজিদে হামলা চালাচ্ছে বৌদ্ধরা। মুসলিমদের ওপর হামলা রুখতে আরও সৈন্য মোতায়েন করা হয়েছে শ্রীলঙ্কায়। দাঙ্গা থামাতে বৌদ্ধ সম্প্রদায়ের হামলাকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়া হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযোগ, মসজিদ এবং মুসলিমদের দোকানে হামলা চালানো হচ্ছে। কারফিউ উপেক্ষা করে এইসব হামলা চালানো হয় বলে খবর। এদিকে কারফিউর মেয়াদ আরও বাড়ানো হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্লক করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ক্যান্ডিতে একটি পুড়ে যাওয়া বাড়ির ভিতর থেকে এক মুসলিম তরুণের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে সেখানে বৌদ্ধরা মুসলিমদের প্রতি হামলা চালিয়ে আসছে। এলাকায় বহু বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশ বাহিনীর সব ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সরকারি মুখপাত্র রাজিথা সেনারাথানে।